াহ রহমানুর রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি প্রিগাবেন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিগাবেন ঔষধটি ইনসিপ্টা কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল প্রিগাবালিন এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় প্রিগাবেন ফিফটি এমজি ক্যাপসুল প্রিগাবেন টোয়েন্টি ফাইভ এম জি ক্যাপসুল প্রিগাবেন সেভেন্টি ফাইভ এম জি ক্যাপসুল প্রিগাবেন ওয়ান হান্ড্রেড ফিফটি এমজি ক্যাপসুল এটি সাধারণত একটি ব্যথানাশক ঔষধ যে সকল রুগীদের জন্য প্রিগাবেন ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের অতিমাত্রায় ব্যথা যাদের ডায়াবেটিকস নিউরোপ্যাথিক দ্বারা ঘটিত নিউরোপ্যাথিক বা ব্যথাকে এবং পোস্ট হাইপেট নিউরোলাজিওতে নির্দেশিত বয়স্ক রোগীদের ব্যথার ক্ষেত্রে হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো শিরায় উপশিরায় অনসেট সিজারে সংযোজিত চিকিৎসা হিসাবে এটি নির্দেশিত দেখা যায় যে বয়স্ক রুগীদের হাত পায়ে চাবানো কামড়ানো কিংবা সর্বদাই ব্যথা সৃষ্টি হওয়া কোমরে ব্যথা কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা করা দীর্ঘদিন যাবৎ এ ধরনের ব্যথা রয়েছে সহজেই এ ব্যথা ভালো হচ্ছে না তাদের জন্যই বেন ঔষধটি দেওয়া হয়ে থাকে প্রিগাবেন ঔষধটি অতি সহজে এবং দ্রুত ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ যে সকল রুগীরা দীর্ঘদিন যাবৎ অর্থাৎ বয়স্ক রুগীরা দীর্ঘদিন যাবৎ এ সকল ব্যথায় ভুগতেছেন যাদের নিরুপথিকের ব্যথা হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা করা কিংবা সর্বদা সারা শরীরেই ব্যথা করা ডায়াবেটিক্স নিউরোপ্যাথিক দ্বারা সংগঠিত নিউরোপ্যাথিক ব্যথা সকল ব্যথা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ প্রিগাবেন ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত প্যাপ্তবয়স্ক দৈনিক প্রিগাবেন ফিফটি এমজি ক্যাপসুল এক থেকে দুবেলা একটি করে ক্যাপসুল খাওয়া যেতে পারে অর্থাৎ সকালে এবং রাতে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এমজি বাড়ানো কিংবা কমানো যেতে পারে প্রিগ্যাভেন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেননা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বুঝতে পারবেন যে আপনার কি ধরনের ব্যথা রয়েছে কিংবা কী ধারায় ব্যথা সৃষ্টি হয়েছে অথবা আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা কিংবা হাড় কোনো হাড়ের ক্ষয় হয়েছে কি না এটি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যদি প্রি গ্যাবেন ঔষধ দ্বারা ব্যথা দূর করা সম্ভব হয় তাহলে প্রিগাবেন দিবেন যদি এর সাথে অন্য কোনো ঔষধ দিতে হয় তাহলে সে ওষুধ দিবেন তাই অবশ্যই প্রিগাবেন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন প্রিগাবেন ঔষধটি খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি ঔষধ খেয়ে নেওয়া ভালো ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব রয়েছে তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যেমন ঘুম ঘুম ভাব হওয়া চোখে ঝাপসা দেখা ওজন বৃদ্ধি হওয়া ইত্যাদি হতে পারে গর্ব অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় প্রিগাবেন ঔষধটি খাওয়া উচিত নয় যদি আপনাদের প্রিগাবেন ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন